দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় আগামোটা গোড়া চিকন বা বাঁকা পুরুষঙ্গের সমস্যার সমাধান চলুন তাহলে জেনে নেওয়া যা অনেক পুরুষের কাছে একটা কথা প্রায় শোনা যায় তা হলো আমার পুরুষ গোড়া চিকন আগামোটা এটা কিভাবে ঠিক হবে বা এতে কোনো সমস্যা হবে কিনা এমনও শোনা যায় পুরুষাঙ্গ বাঁকা এর কি সমাধান আসলে এই ধরনের সমস্যা হয়ে থাকে অতিরিক্ত হস্ত মৈথুনের কারণে গোড়া চিকন আগামোটা পুরুষঙ্গ যদিও তেমন সমস্যা নয় তবু এটা যৌন মিলনে অসামঞ্জস্যার সৃষ্টি করতে পারে আসুন দেখে নেই পুরুষাঙ্গ সম্পর্কে কিছু সঠিক তথ্য এক পেনিসের গোড়া চিকন আগামোটা এটা কোনো সমস্যা নয় অপপ্রচারের ফলে সবারই এটা ভুল ধারণা হয়ে গেছে দুই পেনিস কখনোই একেবারে সোজা হয় না একটু বাঁকা থাকেই তিন মোটা বা বাঁকা পেনিস যৌন মিলনে কোনো সমস্যা সৃষ্টি করে না চার উত্তেজিত অবস্থায় পুরুষের গড় দৈর্ঘ্য হয়ে থাকে চার দশমিক সাত থেকে ছয় দশমিক তিন ইঞ্চি অনেকের মতে পেনিসের গড় দৈর্ঘ্য পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক নয় ইঞ্চি পাঁচ ক্ষুদ্র পেনিস বলতে দুই দশমিক ছিয়াত্তর ইঞ্চির চেয়ে ছোট পেনিসকে বোঝায় সেক্ষেত্রে ডাক্তার দেখাতে হবে ছয় বেশি বড় পেনিস হলে মেয়েরা মজা পাওয়ার বদলে ব্যথা পায় এমন কি সেটা যৌন আতঙ্কেও রূপ নিতে পারে সাত তবে আপনার পেনিস যদি লম্বায় সর্বনিম্ন চার ইঞ্চি হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে আপনার কোনো সমস্যা হবে না অনেকে আবার এও বলে থাকেন স্ত্রীকে অর্গাজম দিতে মাত্র তিন ইঞ্চি লম্বা পেনিস হলেই যথেষ্ট বড় পেনিস মানেই বেশি মজা কথাটা ঠিক নয় আপনার ডিউরেশন কত সেটাই আসল স্বাভাবিক টাইম সাত থেকে দশ মিনিট নয় কোনো জাদুকরী তেল বা মালিশ পেনিস তেমন বড়ো করতে সক্ষম নয় এগুলো ভুয়া তবে সতেজ রাখার জন্য মালিশ বা ম্যাসেজ করতে পারেন আমরা যেমন শরীরের ত্বক সতেজ রাখার জন্য সরিষার তেল বা অন্যান্য প্রসাধনী ব্যবহার করে থাকি দশ পেনিসটাকে নিয়ন্ত্রণ করুন একমাত্র স্ত্রী ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না এগারো স্ত্রী ছাড়াই পেনিস দাঁড়াইয়া যায় এমন কোনো কাজ যেমন বেগানা নারীর দিকে তাকানো অশ্লীল সাহিত্য পড়া কম্পিউটার বা মোবাইলে খারাপ কিছু দেখা থেকে বিরত থাকুন বারো চল্লিশ দিনের মধ্যে পুরুষাঙ্গের গোড়ার চুল কাটুন আপনার যৌন স্বাস্থ্য এর দিকে নজর দিন এটাও আপনার শরীরের এই অংশ গোড়ার চিক্ষণ আগামোটা পুরুষাঙ্গের তেমন সমস্যা না তবে এই সমস্যার সমাধানে ডাক্তারের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ আমার চ্যানেলে সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখুন লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন